কোনো একজন ব্যবসায়ী তার বিনিয়োগকারীর কাছ থেকে সম্পূর্ণ মূলধন বিনিয়োগ হিসাবে নিলেন, সেক্ষেত্রে তাদের অংশীদারিত্বের লাভ লোকসানের বন্টনকে শতকরা হিসাবে করা যাবে অথবা অংশ হিসাবে, যেমন শতকরা লাভের 10%, 15%, 20%, অথবা লাভের 3/1, 5/1, 10/1, এবং ব্যবসা এর মেয়াদ শেষ হলে মূলধন ফেরত দেওয়ার নিয়ম কি? সুন্দর প্রশ্ন করেছেন। এটা হলো মোদারাবা ট্রানজ্যাকশন, মোদারাবা ট্রানজ্যাকশন বলছে সম্পূর্ণ মূলধন একজন বিনিয়োগ করলেন, তাহলে আরেকজনের কাজ কি? মোদারেব হিসাবে, ম্যানেজার হিসাবে কাজ করা। যিনি ম্যানেজার, যিনি এই চুক্তিটার সেকেন্ড পার্ট, দ্বিতীয় পক্ষ, তিনি হলেন মোদারেব, আর যিনি ফার্স্ট পার্ট, প্রথম পক্ষ, তিনি হলেন সাহেবুল মাল, বিনিয়োগকারী, পুরো টাকাটা দিয়েছে। তাহলে মোদারেবের প্রথম দায়িত্ব হচ্ছে পুরো টাকাটাকে প্রোটেকশন দেওয়া, হেফাজত করা, সার্বিক সর্বাত্মক প্রচেষ্টা করে তিনি মূলধনটাকে ঠিক রাখবেন এবং এটাকে বিনিয়োগ করবেন। দুটো কাজ তার, এটাকে বিনিয়োগ করার কাজটাও তার, মূলধন ঠিক রাখার কাজটাও তার। যদি তার কোনো ধরনের ত্রুটি না হয় এবং তিনি আন্তরিকভাবে সুন্দরভাবে তার কাজটা করেছেন, তারপরেও যদি লস হয়, লসটা সাহেবুল মালের, এবং সেক্ষেত্রে তার লস হচ্ছে তিনি কাজ করলেন আর কিছু পাবেন না। মূলধন থেকে লসটা বেয়ার করবেন কে? বিনিয়োগকারী। আর যদি মোদারের ব্যক্তি, যিনি ম্যানেজারিয়াল দায়িত্ব পালন করেছেন, যদি তার কোনো নেগলেন্সি থাকে অথবা তার কোনো ব্যক্তিগত অসততা থাকে বা মূলধন থেকে কিছু সরিয়ে ফেলেছেন এটা প্রমাণিত হয়, তাহলে মূলধনটা মাহফুজ অবস্থায় থাকবে এবং তাকে পুরো মূলধন ফেরত দিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে মূলধনের যে লসটা তিনি দেখাচ্ছেন, তার নিজের নেগলেন্সি, নিজের অসততা, নিজের দুর্নীতির কারণে যদি সেটা হয়, তাহলে মূলধন প্রোটেক্টেড থাকবে, সাহেবুল মাল সেটা বেয়ার করবে না। আর যদি তার কোনো ত্রুটি না থাকে, তাহলে সাহেবুল মালকে মূলধনের পুরোটাও যদি চলে যায় তবুও সেটা বেয়ার করতে হবে। এই এটা হলো সেই। আর প্রফিটের ক্ষেত্রে যদি কিছু প্রফিট হয়, আপনারা শতকরা হারেও প্রফিটকে ভাগ করতে পারেন, অথবা দুই ভাগে, এক ভাগ আপনার, এক ভাগ ওনার, এটাও হতে পারে। সেই এক ভাগটা আপনি যেটা বললেন 3/1, এটাও আসলে এক ধরনের শতকরাই, অর্থাৎ 100%-এর 33% উনি পাবেন, অথবা 33.33% একজন পাবেন, আরেকজন 66.66% পাবেন। ব্যাস, মানে প্রফিটের উপর ভাগাভাগিটা যদি হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি মূলধনের পার্সেন্টেজের উপর প্রফিটটা নির্ধারণ করা হয়, যে আমি মোদারেব, আমি আপনাকে, আপনার মূলধন 1,00,000 টাকা আছে, তার 30% দেব, তার বছর শেষে আপনি পাবেন কত? মূলধন 1,00,000, আরও 30%, 30,000 টাকা, 1,30,000 পাবেন, এটা কি সুদ? এটা হবে না। আপনাকে প্রফিটের পার্সেন্টেজটা করতে, মূলধনের পার্সেন্টেজে গেলেই এটা, আর কোনো চিন্তা ভাবনা লাগবে না, এটা শুধু হয়ে যাবে।